নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো। মেয়েকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হলো বাবাকে। শনিবার উদ্বোধন হলো লিটল ম্যাগাজিন মেলা 2017। অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন শস্যকলা বর্ধমানের কৃষকরা। কালনায় দুদিনের অজানা জ্বরে মৃত্যু হলো বছর সাতের এক ছাত্রের। ঢালাই রাস্তার কাজ শুরু হলো নিকন অঞ্চলে। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়ার সোনামুখীতেও মহাসমারোহে অনুষ্ঠিত হলো দেবসেনাপতির আরাধনা। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো। এদিনে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্রতারকা জয় ব্যানার্জি। দলীয় নেতৃত্ব এদিন শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। কালনা 2 নম্বর ব্লকের হাটগাছা এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্র তারকা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জি। সভাতে দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এদিনের এই সভায় শাসক দলকে আক্রমণ চালান দলীয় নেতৃত্ব। কর্মসূচি সার্থক করার লক্ষ্যে দলীয় নেতৃত্বে তৎপরতা ফুটে ওঠে। আজকে ডেঙ্গু দেখুন সারা রাজ্যে মহামারী হচ্ছে। কাল একটা বিচারপতি হাইকোর্টে ডেঙ্গু নিয়ে মামলা করেছে এবং ডেঙ্গুর সঠিক মৃত্যু সংখ্যা কত জানতে চেয়েছে। আজকে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে মাত্র 23 জন। আরে 23 জন কি ও দিদি, সারা উত্তর 24 পরগনায় অশোকনগর দে গঙ্গা হাবড়াতেই তো আমি নিজে গেছিলাম, 23 জনের অনেক বেশি মৃত্যু হয়েছে। সারা পশ্চিমবঙ্গে গুনলে তো মৃত্যুর সংখ্যাটা অনেক হবে। আমি মনে করি যেদিন যারা মারা গেছে ডেঙ্গুতে, সেই সব লোকের আত্মীয় স্বজনরা যদি হাইকোর্টে গিয়ে বিচার চায়, দিদি আপনি পালাবার পথ পাবেন না, একথা আমি বলে দিচ্ছি। সত্যকে কোনোদিন চাপা রাখা যায় না, মিথ্যে কথা বলে মহৎ কাজ হয় না। সেই জন্য আপনি চেষ্টা করুন বিদেশ থেকে ফিরে এসেই ডেঙ্গু নিয়ে আপনার চালা চামুন্ডাদের সাথে মিটিং করুন, কিভাবে প্রতিরোধ করা যায়। মোটা লোকটা সেদিন পরশুদিন পুলিশকে, পুলিশের ড্রেস পরা তাকে সামনে জনগণের সামনে ধমকাচ্ছে, চমকাচ্ছে। আমি যদি পুলিশ হতাম তনুব্রত মণ্ডলকে কলার ধরে ডান্ডা পেটাতে পেটাতে আমি শ্রীগড়ে করে দিতাম। আমি পুলিশ বাহিনীকে এইখান থেকে আমি আবেদন করব, বিবেকের ডাক দিই, মনের জোর রাখুন। আপনার পোশাকটা আপনার চেয়েও, আপনার পোশাকটা খয়েরি পোশাকটা অনেক দামি। এই খয়েরি পোশাকটা এক সময় বাঘা বাঘা বাংলার পুলিশ অফিসাররা পড়েছিল, তাদের নাম ইতিহাসে লেখা আছে, তাদের নাম আমরা স্মরণ করি। আপনাদের ইচ্ছে করে না বিবেকের ডাক দিয়ে ভয় শেষ করে দিয়ে আপনাদের পোশাক পরা অবস্থায় যদি কেউ অপমান করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই আবেদন আপনাদের কাছে আমি হাত জোর করে করে যাব। আপনারা আবেদন ভাবুন, আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে যে না এই পুলিশ অফিসারটা এত বড় স্টেপ নিয়েছিল। আপনাকে দেখে আরো 10 জন করবে, আপনাকে দেখে আরো 100 জন করবে। কারা দেখবেন? জেলা পরিষদ দেখবেন, তার সর্বাধিনায়ককে, বর্ধমানকে নারদের টাকা খাওয়ালো, রোজ ভ্যালির টাকা খাওয়ালো। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। মেয়েকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হলো বাবাকে। অভিযুক্ত বাবা প্রদীপ দাসকে রায়গঞ্জ রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তকে শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। মেয়েকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলো বাবা। অভিযুক্ত বাবার নাম প্রদীপ দাস। শুক্রবার রাতে ধৃতকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত, গত 27 অক্টোবর প্রদীপ দাস তার মেয়ে পলি দাসকে হত্যা করে। ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গৌরী গ্রামে। ওই দিন নেশাগ্রস্ত অবস্থায় প্রদীপ দাস তার স্ত্রীর উপর অত্যাচার চালালে পলি বিরোধিতা করলে খুন হতে হয় তাকে।
মৃতা ছাত্রী মারাইকুড়া ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। ধৃতকে রায়গঞ্জ রেল স্টেশন থেকে ধরা হয়। ধৃত প্রদীপ দাসকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। হ্যাঁ, গতকাল মানে 17 তারিখ রাত 11টার সময় আমাদের কাছে খবর আসে যে প্রদীপ দাস পালিয়ে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছে। তখন আমরা তাকে অ্যারেস্ট করি। প্রদীপ দাস ওনার মেয়েকে খুন করেছেন, এরকম একটা অভিযোগ আছে আর কি। তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, রায়গঞ্জ আদালতে ফরওয়ার্ড করা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে আসা হবে। রায়গঞ্জ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার উদ্বোধন হলো লিটিল ম্যাগাজিন মেলা 2017। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান। লিটিল ম্যাগাজিন মেলা 2017 অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দীঘল গ্রাম বাস স্ট্যান্ডে। দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। এছাড়া বিডিও সুচেতনা দাস, বাঁকুড়া জেলার এসপি সুখেন্দু হীরা, ওসি রাজীব পাল সহ সমাজের সকল স্তরের মানুষজন অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে বইকে পরম বন্ধু বলে আখ্যা দেন মন্ত্রী শ্যামল সাঁতরা। স্কুল পত্রিকা আজকে তার রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25 বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে বাঁকুড়া জেলার যে লিটল ম্যাগাজিন, তারও মেলার শুভ উদ্বোধন এবং তার পাশাপাশি সমস্ত গ্রামের মানুষকে একত্রিত করে আজকের এই বিশেষ অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। বাঁকুড়া জেলার একটা প্রান্তে অবস্থান এই গ্রাম, যেখানে বর্তমানের যোগাযোগটা এখানে সবচেয়ে বেশি মনে হয়। একত্রিত করে একটা মেলা এবং বাঁকুড়া জেলাকে সমৃদ্ধ করার জন্য লিটিল ম্যাগাজিনের যে একটা ব্যাপ্তি ঘটানো, সেটা এই প্রত্যন্ত গ্রামের মানুষজন কিন্তু উপলব্ধি করেছেন এর প্রয়োজনীয়তা কতখানি। মেলা উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে দীঘল গ্রাম গ্রামে এসেছি। এখানে যে বকুল পত্রিকা, তার রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25 বছরে পদার্পণ করেছে এই লিটিল ম্যাগাজিন। সুতরাং এই ম্যাগাজিনের উদ্বোধনের পাশাপাশি যে মেলা এবং বিভিন্ন বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক থেকে শুরু করে বিভিন্ন লেখক লেখিকা, সাংবাদিক বন্ধুগণ থেকে শুরু করে সকলে আজকে উপস্থিত হয়েছেন। সুতরাং এটা প্রতি বছরই হয়, যেহেতু রজত জয়ন্তী বর্ষ, অত্যন্ত আড়ম্বরের সঙ্গে অত্যন্ত এলাকার সমস্ত মানুষকে একত্রিত করে, এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এসেছেন বহু মানুষ এবং তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু আজকে করবেন। তাই আজকে এখানে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে যে এই লিটল ম্যাগাজিন হলেও এটা আমাদের কাছে একটা বড় পাওনা, প্রাপ্তি। কারণ অনেকেই আজকে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের যুগে এই যে তাদের যে লেখালেখি, তাদের যে পত্রপত্রিকা, বিভিন্ন প্রকাশনার যে জায়গাটা অনেকখানি ছোট হয়ে গেলেও এর মধ্যে একটা অনুপ্রেরণা রয়েছে, এর মধ্যে একটা জীবন রয়েছে, এর মধ্যে একটা প্রাণ রয়েছে। সেই প্রাণের সঞ্চারের ক্ষেত্রেই এই বকুল আজকে আমাদের প্রত্যেককেই মনকে কিন্তু ভরিয়ে দেবে। যুব সমাজকে এখন কি বার্তা দিতে চাইছেন? যুব সমাজকে আমরা বার্তা দিতে চাই, আমরা যতই বিজ্ঞানের যুগে যতখানি এগিয়ে যাই না কেন, বই আমাদের কাছে একটা অত্যন্ত প্রিয়। আমরা যতই ইন্টারনেট ব্যবহার করি না কেন, বিভিন্ন কম্পিউটারের দিকগুলোকে আমরা যতই চালনা করি না কেন, বইয়ের মতো পরম বন্ধু হয় না। সেই বই পড়া বা বইকে সংরক্ষণ করে রাখা, বইয়ের বিভিন্ন তথ্যগুলিকে উপস্থাপন করা,
সেজন্য আমরা বলবো যে বই কি পড়ার জন্য আমাদের নবপ্রজন্মের ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহিত করব। আমরা আধুনিক সভ্যতার সংস্কৃতিকে অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার যে ভালো দিকগুলি রয়েছে সেগুলোকে আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু তারও যে বিভিন্ন কুপ্রভাব রয়েছে সেই জায়গা থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি, আমরা সেই বার্তা যুব সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে এবং নবপ্রজন্মের কাছে এই বার্তায়। কেমন লাগছে আজকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে? অত্যন্ত ভালো লাগছে, কারণ আপনাদের অনেক দিনের আয়োজন। অনুষ্ঠান ঘিরে মেলা প্রেমী মানুষজনের ঢল নামে মেলা প্রাঙ্গণে। আজকে দিঘলগ্রামে এলাম, দিঘলগ্রামে এখানে বকুলের উদ্যোগে শিশু মেলা হবে, শিশু দিবস যেটা হয়ে গেল 14 নভেম্বর সেই উৎসব হচ্ছে, এবং তার সঙ্গে বকুলের 25 বছর পূর্তি উপলক্ষে বকুল বাঁকুড়া জেলার যে লিটল ম্যাগাজিন মেলা সেটিও এখানে আয়োজন করেছে। আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে কোনো বাচ্চাগুলো তো আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, অতএব ভীষণভাবে চাইব যাতে এই উৎসবগুলো আমাদের প্রতিদিনকার জীবনের অঙ্গ হয়ে ওঠে। এই পড়াশোনা, এই লিটল ম্যাগাজিন, এই বইমেলা, এগুলোর মধ্যে আমরা যত বেশি থাকতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যত বেশি ইনভলভ করতে পারবো, তত কিন্তু আমাদের কালচারাল বেসটা বা সাংস্কৃতিক যে আমাদের পরিমণ্ডলটা আরো ভিতটা শক্ত হবে, আরো সুদৃঢ় হবে। অনুষ্ঠান উপলক্ষে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন স্বেচ্ছায় 35 জন রক্তদান করেন। বকুল পত্রিকা 25 বছর পূর্তি উৎসব, সেই পূর্তি উৎসব উপলক্ষে আমরা বাঁকুড়া জেলা লিটল ম্যাগাজিন মেলা করাচ্ছি। কোথায় করাচ্ছেন? এটা দিঘলগ্রাম বাস স্ট্যান্ডে হচ্ছে। কোন ব্লকের অন্তর্গত? এটা ইন্দাস থানা। আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আছে, আজকে ধরুন 10:30 থেকে হয়েছে রক্তদান শিবির। কতজন রক্ত দিলেন? ওই 35 জন 36 জন মোট রক্ত দিয়েছেন আজকে। আজকে অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্যামল সাঁতরা, সঞ্জীব দলুই, তারপর আপনার সুবীর কুমার নন্দী, শেখ রবিউল হোসেন ইন্দাস ব্লক প্রেসিডেন্ট, এছাড়া আসছেন আমাদের বিডিও ম্যাডাম সুচেতনা দাস, আসছেন বাঁকুড়া জেলার এসপি সুখেন্দু হীরা। মূলত কি অনুষ্ঠান করছেন এখন আপনারা? এটা মূলত সাহিত্য সম্মেলন। এর পাশাপাশি প্রসেনজিৎ সরকারের একটি নতুন বই প্রকাশিত হয় মেলাতে। আমার লেখা বই ইন্দাস সভ্যতা সংস্কৃতির উপর লেখা, এই গ্রন্থটি উদ্বোধন করলেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীযুক্ত শ্যামল সাঁতরা মহাশয়। আমার লেখা বই, বইটা কি উপলক্ষে? বইটা উপলক্ষে হচ্ছে ইন্দাসের সভ্যতা সংস্কৃতির উপর রেখা। এখানে বলা আছে ইন্দাসের প্রাচীন ইতিহাসের কথা, ইতিহাসে বিভিন্ন দিকগুলো, ইন্দাসের নিয়ে সম্পর্কে বিভিন্ন দিকগুলো লেখা আছে। বর্তমানে স্কুল কলেজ কতগুলি আছে পরিসংখ্যান দিকে, এবং লেখা আছে ইন্দাসের নৌ বাণিজ্যে ইন্দাসের ভূমিকা লেখা আছে গ্রন্থে, যে বিভিন্ন ধরনের যে এখানে যে চাষবাস, কৃষিক্ষেত্র, তার সঙ্গে যে কুটির শিল্প আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, এক কথায় ইন্দাস সমগ্র একটা বই, মানে ইন্দাসকে নিয়ে লেখা, ইন্দাস ব্লককে ভিত্তিক লেখা। আমি এই ধরনের লেখাগুলো লিখি এই কারণেই যে আঞ্চলিক ইতিহাস খোঁজা একটু কঠিন কাজ, এবং আঞ্চলিক ইতিহাসের মধ্যে দিয়ে যে অঞ্চলের সমগ্র চিত্রটা পাওয়া যায়, যে সেখানকার মানুষ কি বলতে চায়, সেখানকার মানুষ কোন দিকে যায়, সেখানকার সভ্যতা কি করতে চায়, এইটুকুর জন্য আমার লেখা। দিঘল গ্রাম থেকে ইন্দ্রাণী সেন এবং কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শস্যগোলা বর্ধমানের কৃষকরা। এখনও পর্যন্ত ধান কেটে ঘরে নিয়ে যেতে পারেননি কৃষকরা। ক্রমাগত বর্ষণের কারণে জলের তলায় পাকা ধান, চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। হেমন্ত ঋতুতেও আকাশের খামখেয়ালি পোনা যেন পিছু ছাড়তে চায় না। হঠাৎ করে নিম্নচাপের অকাল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন আমন ধান চাষ। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সমগ্র রাজ্যের পাশাপাশি শস্যকোলা বর্ধমানেও ভারী বর্ষণের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষে। এখনও বেশ কিছু এলাকার কাটা পড়ে থাকা ধান জলের তলায়। চাষিদের দাবি, বর্ষায় ধান জমি জলের তলায় ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এলাকার চাষিরা। তার উপর অকাল বৃষ্টিতে পাকা ধানে মই দিয়ে নতুন করে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে রাজ্য সরকারের কাছে। মূলত আমাদের সমস্যা বর্তমান ধান বৃষ্টির কারণে ধান প্রায় শেষ, আর নেই বললেই চলে। এই কি সামনে যে দুদিন নিম্নচাপের বৃষ্টি হলো এতেই কি ধান নষ্ট?
হ্যাঁ মূলত এতেই নষ্ট। কি ধান কি আপনারা সব কেটে রেখেছিলেন? বেশিরভাগই কাটা হয়ে গেছে, অল্প কিছু কাটা বাকি। এতে কতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? প্রায় চলে যাবে, একরে কত হবে বস্তা পাঁচসাত, খুব বেশি হলে আদায় হবে একরে বস্তা পাঁচসাত। পুরোটাই কি জলের তলায়? জলের তলায়, যেটুকু যা আছে সব কলিয়ে শেষ হয়ে যাবে। কত আপনি কত বিঘা চাষ করেছেন? আমার প্রায় আছে 25 বিঘা। কতটা ধান পাবেন আশা করছেন? ওই বিঘাতে এক দেড় বস্তা হবে। সেটা কি বিক্রি করার মতো সম্ভব? অসম্ভব, তাই হয়। টোটাল এই রায়নাতে কতটা ক্ষতি হয়েছে? প্রায় 5000 একর রায়না, গোটা রায়না জুড়ে। তো এই জন্য অঞ্চল আলু বেল, সেই হিসাবে একটু বেশি ক্ষতিটা হলো। এরপরে কি আলু বসা হয়েছিল? এরপরে আলু বসানো ছিল, আলু আর ভালো হয় না, এত জল জমা থাকার কারণে আলু ভালো হয়। আপনারা কি চাইছেন? সরকার যদি আমাদের দিকে সহযোগিতা হাত বাড়ায় তাহলে চাষিরা উগে দাঁড়াতে পারবে, না হলে মৃত্যুর দিকে এগিয়ে যেতে বাধ্য হবে। সব দিন এনে গত আলুতেও চাষি কিচ্ছু লাভ হয় না, সবই লস লোকসানের কাছে, এই ধানেতেও তাই। আপনার কি ঋণ রয়েছে এই চাষ করার জন্য? অবশ্যই। কত টাকার মতন ঋণ আছে? প্রায় এখনই 2,50,000 টাকার মতো লোনে রয়েছে এখন পর্যন্ত। এবারে আলুর প্রস্তুতি নিয়ে নিয়েছি, এটা নতুন হবে আবার। এই যে ধানটা ক্ষতি হলে এতে কতটা এই লোন শোধ করতে কতটা অসুবিধা হবে? লোন শোধ হবে না, ঋণে থাকতে হবে। জামালপুর থেকে পার্থ ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। কালনার দুদিনে অজানা জ্বরে মৃত্যু হলো 7 বছরের নাজিম শেখ নামে এক ছাত্রের। ডেথ সার্টিফিকেটে জ্বরের কারণে মৃত্যুর কথা উল্লেখ আছে ঘটনায়, শোকের ছায়া নামে এলাকায়। বাবু বলছে, বাবু তো 7 দিন জ্বর থাকবে রে, ও খুদা 7 দিন আমার ছেলে, একটা দিন দুদিনের অজানা জ্বরে মৃত্যু হলো এক ছাত্রের। মৃতের নাম নাজিম শেখ, বয়স 7 বছর, কালনার কোম্পানি ডাঙ্গার বাসিন্দা। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত থেকে আচমকা জ্বর আসে নাজিমের। তার পরদিন সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, ডাক্তার ওষুধ দেওয়ার পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বিকাল থেকে তার শরীরের অবনতি শুরু হয়, ফের তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন। আপনার আউটডোরে নিয়ে গেছে, ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে ভর্তি করার জন্য বলেছিল, কিন্তু বাড়ির লোক বুঝেছে যে বাড়ির কাছে হাসপাতাল, নিয়ে আসি, দেখি যদি সুস্থ থাকে ওষুধপালা খেয়ে পরে আবার পরবর্তীকালে ভর্তি করে দেবো। কিন্তু দুপুরে নিয়ে আসার পর অল্প দুটো খাওয়ার পর বমি এসছে, তারপরে জ্বরের ওষুধ একটা খাইয়েছিল, দিয়ে ঠিক 6:30টার দিকে হাত পা খেঁচুনি আরম্ভ হয়ে গেছে। এখানে হাত পা ঠিক বেঁকে গেছে, বেঁকে যাওয়ার পর আমরা হাসপাতালে নিয়ে গেছি, তখন ডাক্তার মোটামুটি ওই সিলাইন ফিলাইন দিয়ে মুখ ফুক টিপে রেখে দিয়েছিল। তো আমরা ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো ডাক্তার বললো যে আমি কিছু বুঝতে পারছি না, এমনও হতে পারে সাপেও কেমেছে, নালে কোনো বিষাক্ত খাবার খেয়েছে। না, যখন ভর্তি করেছি ডাক্তার ছিল, তখনই বলেছে যে কোনো আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমার ভাইটা ফোন করেছিল হাসপাতাল থেকে যে তুমি এসো, ডাক্তার বর্ধমান ভর্তি করবে বলছে। এটা আমি গেলাম, ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো আমাদের এমন কোনো এখন ক্ষমতা হয়নি যে আমরা পেশেন্টটাকে বাইরে পাঠাবো, মেডিকেলে নিয়ে যাওয়ার কোনো আমাদের এখন ইয়ে নেই, আর যেতেও পারবে না, প্রচন্ড অসুস্থ হয়েছে। রেফার করলেও ডাক্তারদের অসুবিধা আছে, ওই কারণে ডাক্তার রেফার করিনি। হ্যাঁ, হসপিটালেই মারা গেছে, মারা গেছে ঠিক ওই 8:10-15 দিকে। এবার আমরাও তো বুঝতে পারিনি কি কারণে মারা গেছে, কিন্তু জ্বর ছিল সকাল থেকে, প্রচন্ড হারে জ্বর ছিল, বমি ছিল, গা হাত পা কামড়া ছিল, খেঁচুনিও আরম্ভ হয়ে গেছে। তারপর 2 ঘন্টার মধ্যেই মৃত্যু হয় নাজিমের। ডেথ সার্টিফিকেটে জ্বরের কারণে মৃত্যুর কথা উল্লেখ আছে ঘটনায়, শোকের ছায়া নামে এলাকায়। জ্বর 8-10 দিন দেখি, আমরা কিন্তু জানতে পারিনি হঠাৎ কি করে মানে ছাড়ে ধরে। আমরা তো খেলা করে তো খুব ছেলে মানে ছুটে বেড়াই, খাই দায় আমরা তো বুঝতে পারি না। পরশুদিন রাতে এই সকালবেলা দেখছি খুব বমি চললো, 2:10 কালকে রাতে 11:30-11:30 সময় ডাক্তারখানে নিয়ে গেলাম, দিয়ে হাসপাতালে ডাক্তার দেখলো, দিয়ে বললো আমরা বললাম তাহলে ভর্তি করে দেবো, দিয়ে ভর্তির কাগজ লিখেছি আমরা একটু মানে শরীরে কম, দিয়ে ওষুধ পালা নিয়ে আমরা বাড়ি চলে এলাম, দিয়ে আমরা দেখলাম যে খুব শরীরটা আরো যদি রাতে খারাপ মারাপ করে তাহলে ভর্তি করে দেবো কালকে, দিয়ে 7:30টার দিকে এরকম নিয়ে গেছে আর মারা। ডাক্তার কি ওইসব কথা কোনো কথা বলিনি, রক্ত পরীক্ষার কথা কোনো বলিনি। কদিনের জ্বরে মারা গেল?
কদিন এবার একদিনের জন্য ধরতে গেলে মারা গেছে, বমি দুবার তিনবার করেছিল, তারপরে আর করিনি একবারও। কল্যাণ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ঢালাই রাস্তার কাজ শুরু হলো নিগন অঞ্চলে, পথচারীদের সুবিধার্থে এরূপ উদ্যোগ গ্রহণ করেছে নিগন পঞ্চায়েত। সমগ্র কর্মসূচি ফলপ্রসূ করার জন্য আনুমানিক 8 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে নিগন অঞ্চলের মাঝের পাড়া পশ্চিম পাড়ায়। চলে এদিনের এই কর্মযজ্ঞ। দীর্ঘদিন ধরে রাস্তাগুলি বেহাল অবস্থায় পড়েছিল, পথচারীদের সুবিধার্থেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। নিগন পঞ্চায়েতের উদ্যোগে গড়ে ওঠে রাস্তা তৈরির কাজ। প্রাথমিকভাবে রাস্তা তৈরির জন্য আনুমানিক 8 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। রাস্তা তৈরি হওয়ায় উপকৃত হবেন সকলে বলে মনে করছেন আয়োজকরা। মাঝের পাড়ায় একটা ঢালাই রাস্তা হচ্ছে এবং অন্যান্য বুথে তো হয়েছি, প্রত্যেকটা বুথই রাস্তা হচ্ছে। স্পেশালি নিগন মাঝের পাড়ার ভিতর দিয়ে যে রাস্তাটা হচ্ছে সেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং নিগন পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির নির্দেশে আমরা ঢালাই রাস্তাগুলো করছি। 34 বছর একটা দল ক্ষমতায় ছিল এবং নিগন গ্রামের মধ্যে তৎকালীন সিপিএমের বহু নেতৃত্বের আবির্ভাব হয়েছে এবং বিজেপিরও সদস্য সেখানে ছিল, কিন্তু সিপিএম বলুন বিজেপি বলুন কেউই কিন্তু নিগন গ্রামের রাস্তা নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি, যেটা বর্তমানে মমতা ব্যানার্জি করছেন এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি এবং নিগন পঞ্চায়েত করছে। রাস্তাটা কত মিটার হচ্ছিল? রাস্তাটা মোটামুটি 600 ফুট মতো আছে এবং আমরা সেটাকে আরও এক্সটেনশন করার জন্য চিন্তাভাবনা করেছি। মোটামুটি কত টাকার মতো নিয়ে পড়ছিল? মোটামুটি একটা 8 লাখ টাকার মতো স্কিম ধরা আছে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিগন পঞ্চায়েত আরও 600 ফুট এবং সেটা আরও এক্সটেনশন হবে। কতদিন পর চলে হচ্ছে এখানে রাস্তা? আজকে 15 দিন ধরে চলছে এখানে। আগে ড্রেনে কাজ আরম্ভ হয়েছে, যে তারপর রাস্তা কাজে লেগেছে, রাস্তাগুলো সম্পূর্ণ হয়নি, রাস্তা কাজ চলছে, এখনো 2-4 দিন লাগবে রাস্তা কমপ্লিট হবে। 34 বছর যে সিপিএম ছিল, সিপিএম কি রাস্তা করেছিল? রাস্তা কোনোদিনই করতে পারে, কোনো রাস্তায় বেহাল রাস্তা ছিল, সবটাই বেহাল রাস্তা ছিল। আজকে মামাটি মানুষ সরকার আসাতে যাক রাস্তাঘাট তৈরি হচ্ছে, মানুষ কাজ পাচ্ছে, উন্নয়ন পাচ্ছে। গ্রাম এটা নিগন গ্রাম সংসদ নম্বর 6। এটা কোন পাড়াতে হচ্ছে? এটা পশ্চিমপাড়া, নিগন পশ্চিমপাড়া। কতটা হচ্ছে এটা? এটা 360 ফুট মতো রাস্তা হচ্ছে। ঢালাই আজ 15 দিন ধরে কাজ চলছে, অনেকদিন পরই ঢালাই এখানে হচ্ছে। মরম ছিল আগে, এখন ঢালাইয়ের কাজ হচ্ছে। সিপিএম আমলে হয়েছিল ঢালাই? সিপিএম আমলে ঢালাই, তখন তো সেই ঢালাই স্কিম ছিল না, ঢালাই হয়নি। এখন ঢালাই স্কিম, এখন তো ঢালাই হচ্ছে, এনআরজিএস থেকে ঢালাই হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আছে এনআরজিএস থেকে 50% রেশিও অনুযায়ী যে ঢালাই হওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, সেই জন্য ঢালাই হচ্ছে এখন। এখন টাকাও বরাদ্দ বেশি। কেমন লাগছে আপনাদের এখন? ভালো, ভালো তো লাগবে, রাস্তা পাকা হচ্ছে, ভালো লাগার তো কথা। নিগন থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়ার সোনামুখীতেও মহাসমারোহে অনুষ্ঠিত হলো দেব সেনাপতির আরাধনা। 4 দিন ব্যাপী চলে এই আরাধনা, পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার কার্তিক পুজোতেও মেতে উঠলেন উৎসব প্রিয় বাঙালি। বারোয়ারি বা সার্বজনীনভাবে কার্তিক পুজো অনুষ্ঠিত হলেও পারিবারিকভাবেই বেশি পূজিত হন দেব সেনাপতি। বাঁকুড়ার সোনামুখীতে কার্তিক পুজো বিখ্যাত। সোনামুখীর প্রাণকেন্দ্র স্বর্ণময়ী মাতা ঠাকুরানী অবস্থিত, যা বর্তমানে শ্যামবাজার নামে পরিচিত। কথিত আছে সাহাবংশের মানুষ কার্তিক পুজোর সূচনা করেন। পরবর্তীকালে শ্যামবাজারের ঘর হালদার রক্ষিত সহ অন্যান্য পরিবারের লোকজন ধুমধাম সহকারে কার্তিক পুজোর প্রতিষ্ঠা করেন, যা মধ্যম কার্তিক বা মাইতো কার্তিক নামে পরিচিত। পুজোর বিশেষত্ব হল সোনামুখীর কোনো দোকান থেকে রাস্তার গাড়ি আটকে চাঁদা তোলা হয় না, শুধু পাড়ার মধ্যেই চাঁদা তোলা হয়। 4 দিনব্যাপী চলে দেব সেনাপতির আরাধনা। কার্তিক পুজো উপলক্ষে বহু মানুষের সমাগম ঘটে। পুজোর পর বিসর্জনের শোভাযাত্রা বের হয়। সারা রাত শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর ঘোরানো হয়। বাজার চৌমাথায় চলে আতশবাজির খেলা।
তারপরের দিন সকালে দশ পুকুরে বিসর্জন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকে বিশেষ নিরাপত্তা। বিভিন্ন রকম যেমন আমাদের মূর্ধঙ্গা থেকে যেটা আমরা রয়েছি এটার বাজেট হচ্ছে প্রায় 5-6 লক্ষ টাকা, যেটা আমরা গোটাটাই পল্লীবাসীর কাছে নিজেরা আমরা 80-70 ঘরের মধ্যে কালেকশন করে পুজোটা করি। বাইরে কোনো জায়গায় চান্দা দায় করি না, কোনো গাড়ি আটকায় না, কোনো দোকানে যায় না, কারোর কাছে হাত পা দিই না। আমরা আমাদের নিজেদের উঠিয়ে আলো মেলা করে জাঁকিয়ে পুরো একবারে সোনামুখীকে মাতিয়ে রেখে আমাদের এই 4 দিন সোনামুখী মানে শহর মেতে থাকে উৎসবে, এবং বিসর্জনটা আমাদের কাছে বিরাট মানে আকার ধারণ করে, আনন্দ ফুর্তিতে মানুষ একবারে বাইরের মানুষও প্রচুর আসে সোনামুখীতে এসে বিসর্জন। আজকে বিকালে ঠাকুররা উঠে এবং তারপরের দিনে বিকালবেলাতে বিসর্জন হয় সারা রাত ব্যাপী এবং সারাদিন আমরা এখানে মেতে থাকি। সোনামুখী থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো। মেয়েকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হলো বাবাকে। শনিবার উদ্বোধন হলো লিটল ম্যাগাজিন মেলা 2017। অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন শস্যকলা বর্ধমানের কৃষকরা। কালনায় দুদিনের অজানা জ্বরে মৃত্যু হলো বছর 7-এর এক ছাত্রের। ঢালাই রাস্তার কাজ শুরু হলো নিকন অঞ্চলে। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়ার সোনামুখীতেও মহাসমারোহে অনুষ্ঠিত হলো দেবসেনাপতির আরাধনা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।